হয়তো আপনি এই রকম সাপ আগে দেখেছেন। যদি না দেখে থাকেন তবে আপনাকে জানিয়ে রাখি এর নাম হচ্ছে র্যাটেল স্নেক। এছাড়াও এই সাপটিকে ঝুনঝুনি সাপ নামেও ডাকা হয়ে থাকে। এটি এক প্রকার বিষধর সাপ। এরা ক্রোটালাস এবং সিস্টারাস গণের অন্তর্ভুক্ত। এরা সেই সমস্ত বিষাক্ত সাপের উপপরিবারের অন্তর্গত যারা সাধারণত পিট ভাইপার নামে পরিচিত। এটি মূলত মরু এবং পাথুরে অঞ্চলের একটি সাপ। পৃথিবীতে র্যাটেল সাপের প্রজাতির সংখ্যা প্রায় 32 আর উপপ্রজাতির সংখ্যা 65 থেকে 70। এর র্যাটেল নামকরণের কারণ তাদের লেজের শেষাংশে ঝুমঝুমির মতো শব্দ উৎপাদনকারী একটি অংশ। ইংরেজি র্যাটেল শব্দের বাংলা অর্থ ঝুমঝুমি। কোনোরকম হুমকি বা বিপদের সম্মুখীন হলে তারা এই র্যাটেল ব্যবহার করে। বেশিরভাগ র্যাটেল সাপ বসন্তকালে প্রজননে অংশ নেয়। এদের কিছু প্রজাতি ডিম পাড়ে। এছাড়া সব প্রজাতি সরাসরি বাচ্চার জন্ম দেয়। বাচ্চা সাপগুলো জন্ম থেকেই আত্মনির্ভরশীল হয়। জন্মের পর তাদের মায়ের সংস্পর্শের কোনো প্রয়োজন হয় না এবং জন্মের পর মা সাপও বাচ্চার সাথে থাকে না। র্যাটেল সাপের প্রধান খাদ্য মূলত ইঁদুর, ছোট পাখি এবং অন্যান্য ছোট ছোট প্রাণী। প্রথমে এরা শিকারকে একটা দ্রুত বিষাক্ত দংশনের দ্বারা কাবু করে ফেলে। বিষক্রিয়ার ফলে শিকার সাধারণত খুব তাড়াতাড়ি তার চেতনা হারায় বা মৃত্যুর শিকার হয়। র্যাটেল সাপের বিষ মাত্র 20 সেকেন্ডের মধ্যে একটি ছোট প্রাণীকে মেরে ফেলার ক্ষমতা রাখে। কিন্তু বিষক্রিয়ায় সহজে মারা যাবে এমন শিকার থেকে পালিয়ে যাবার চেষ্টা করবে এমন শিকারই এই সাপের বেশি পছন্দ। র্যাটেল সাপ তার দেহের দৈর্ঘ্যের 2/3 দূরত্বে দংশন করতে সক্ষম। এই সাপগুলোর লেজের শেষে রয়েছে ভোঁতা একটি লেজ, যেটি কতগুলি ফাঁপা গুটি পরপর খাপে খাপে মিলে একটি র্যাটেল বা ঝুমঝুমি গঠন করে। প্রকৃতপক্ষে এই ফাঁপা গুটিগুলি এক ধরনের পরিবর্তিত আঁশ এবং লেজের আগা থেকে এগুলির উৎপত্তি। প্রতিবার খোলস পাল্টানোর সময় র্যাটেলে একটি করে পর্ব সংযুক্ত হয়। খাদ্যের পর্যাপ্ততা এবং শরীরের বৃদ্ধির হারের উপর ভিত্তি করে র্যাটেল সাপ বছরে কয়েকবার খোলস পাল্টাতে পারে। সদ্য জন্ম নেওয়া সাপের পরিপূর্ণ বা কার্যকারী র্যাটেল থাকে না। প্রথম যে গুটিটা থাকে সেটাকে বাটন বলে এবং ঝুমঝুম শব্দ করার জন্য প্রথমবার খোলস পাল্টানোর পর তাদের বাটনের শেষে অতিরিক্ত একটি গুটির সৃষ্টি হয়। এভাবে প্রতিবার খোলস পাল্টানোর সাথে সাথে গুটির পরিমাণ বাড়তে থাকে। জন্মের সময় র্যাটেল সাপ সম্পূর্ণ বিষ প্রয়োগে সক্ষম। সুগঠিত বিষদাঁত সহ এরা জন্ম নেয় এবং দংশনের সময় তারা প্রয়োগকৃত বিষের মাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণত দংশনের সময় তারা শিকারকে পূর্ণমাত্রায় বিষ প্রয়োগ করে, কিন্তু দংশন যখন আত্মরক্ষার্থে হয় তখন তারা বিষ প্রয়োগ ছাড়াই বা দংশনে অল্প পরিমাণ বিষ প্রয়োগ করতে পারে। বেশিরভাগ প্রজাতির র্যাটেল সাপের বিষ হয় হিমোটক্সিক প্রকৃতির। এই ধরনের বিষক্রিয়ায় শরীরের টিস্যু ধ্বংসপ্রাপ্ত হতে শুরু করে। এরপর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়ে এবং কোয়াগুলোপ্যাথি বা রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়। বিষাক্ত দংশনের ক্ষেত্রে ক্ষত যদি খুব মারাত্মক হয় ও এনভেনমেশন অর্থাৎ দংশন পরবর্তী শরীরে বিষের উপস্থিতি যদি খুব বেশি হয় তবে অতিসত্বর কার্যকর চিকিৎসা দেওয়া সত্ত্বেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়তে পারে অথবা মৃত্যু করতে পারে। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 7 থেকে 8 হাজার মানুষ বিষধর সাপের কামড়ে শিকার হন। এর মধ্যে গড়ে 5 জন দংশনের ফলে মৃত্যুর শিকার হন এবং এই 7 থেকে 8 হাজার দংশনের 72% সংঘটিত হয় পুরুষ র্যাটেল স্নেকের দ্বারা। জীবিত র্যাটেল সাপ সংগ্রহে রাখা সচরাচর অত্যন্ত বিপজ্জনক, কারণ এর একটি দংশনই কারো মৃত্যু বা চিরস্থায়ী পঙ্গুত্ব বরণ করার জন্য যথেষ্ট হতে পারে। এমনকি খুব মারাত্মক নয় এমন দংশনের জন্যও জরুরিভাবে ভালোমতো চিকিৎসার প্রয়োজন হতে পারে। কিছু আইনে জীবিত বিষাক্ত সাপ সংগ্রহে রাখা আইন বিরুদ্ধ, আর যেসব স্থানে এটি আইনত বৈধ সেখানেও কিছু কিছু ক্ষেত্রে লাইসেন্স বা বিমা করার বাধ্যবাধকতা থাকতে পারে। তবুও যদি দুর্ঘটনাবশত কেউ এই সাপের কামড়ে শিকার হন তাহলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করে দিতে হবে। কোনোভাবেই মূল্যবান সময় নষ্ট করা যাবে না। বন্ধুরা, বিষাক্ত সাপের পরিচয় নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।